শুরুতে সংবাদ শিরোনাম। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আরও 729 আর্মেনীয় যোদ্ধা নিহত। এবার আর্মেনিয়ার ড্রোন ভূপাতিত করল ইরান। নাগরণ কারাবাখ ইস্যুতে তুরস্ককে কঠিন হুঁশিয়ারি দিল রাশিয়া। আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর চিঠি। এবং সব শেষ থাকছে, আমিরাতের সন্দেহভাজন গুপ্তচরকে আটক করেছে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিরোধীয় নাগরণ কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার তুমুল লড়াই চলছে। সোমবার অস্বীকৃত নাগরণ কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে, আজেরি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে তাদের আরও 19 সেনা হতাহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ নিয়ে গত মাস থেকে নতুন করে চলা সংঘাতে তাদের 728 যোদ্ধা নিহত হয়েছেন। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগরণ কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুদেশের মধ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দী বিনিময় এবং মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। 11 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। দ্বিতীয়বারের মতো শনিবার থেকে রাত যুদ্ধবিরতি পরপর গাঞ্জাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন বেসামরিক লোক নিহত হয়েছেন, এর মধ্যে 4 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও 50 জন। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990 এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এই দশকেই আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 30,000-এর বেশি মানুষ নিহত হয়। আর্মেনিয়ার একটি চালকবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির আরদাবিল প্রদেশের আকাশ সীমায় এটি ভূপাতিত করা হয়। সোমবার আজারবাইজানের সংবাদ মাধ্যম আজ ভীষণ সংবাদ মাধ্যমে বলা হয়, ড্রোনটি আর্মেনিয়ান বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে পরিচিত এমন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ড্রোনটির ধরন স্পষ্ট করা হয়েছে, এটি পরিদর্শন ড্রোন বলে শনাক্ত করা হয়েছে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগরণ কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। নাগরণ কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী এবং বিদেশি ভাড়াটি সেনা জড়ো করার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রুশ প্রেসিডেন্ট, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা বিষয়ক প্রতিনিধি মিখাইল বেখদানভ সোমবার মস্কোয় এ বক্তব্য এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার এই শীর্ষ স্থানীয় কর্মকর্তা কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী জড়ো করার জন্য সরাসরি তুরস্ককে দায়ী করেন। বোগদানভ তার বক্তব্য বলেন, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে রাশিয়া এবং এ ব্যাপারে আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছে। তিনি বলেন, গত শুক্রবার আজারবাইজানের 1,000 সন্ত্রাসী প্রবেশ করেছে বলে মস্কোয় খবরে বলা হয়েছে। বোগদানভ এ খবরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। রাশিয়ার আগে আর্মেনিয়া এবং ফ্রান্সও তুরস্ককে আজারবাইজানের সহযোগিতায় সিরিয়া থেকে কারাবাখ অঞ্চলে শত শত সন্ত্রাসী নিয়ে আসার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। তবে তুর্কি প্রেসিডেন্ট রসিফ তাইফ এরদোগান গত সোমবার এক বক্তব্যে তার দেশের পক্ষ থেকে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী জড়ো করার খবর নাকচ করে দিয়েছেন। আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে ইসরায়েল। আজেরি প্রধানমন্ত্রী আলি আস দুবের কাছে এ চিঠি পাঠান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানইয়াহু। সোমবার এ খবর জানিয়েছে আজেরি সংবাদ মাধ্যম আজ ভীষণ। বাকির স্বাধীনতা দিবস উপলক্ষে এ চিঠি পাঠিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতে নেতানইয়াহু উল্লেখ করেন, আজারবাইজানের স্বাধীনতায় স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরেছে ইসরায়েল, তাতে ইসরায়েল গর্বিত। চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত 30 বছরে ইসরায়েল এবং আজারবাইজানিদের সত্যিকারের বন্ধুত্বের ভিত্তিতে দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই এলাকায় সাধারণ স্বার্থের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ প্রচেষ্টায় প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। চিঠিতে বেনিয়ামিন নেতানইয়াহু আজারবাইজানি জনগণের উন্নতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির কামনা করেন।
সাতাশে সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। দ্বিতীয়বারের মতো শনিবার রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গাঞ্জাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন বেসামরিক লোক নিহত হয়েছেন, এর মধ্যে 4 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও 50 জন। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা। আটক ব্যক্তি আরব জাতীয়বাদের পরিচয়ে তুরস্কে বসবাস করে আসছিল। নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার আটক করার পর ওই আরব নাগরিক গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন এবং আরব আমিরাতের গোয়েন্দা সংস্থার সাথে তার যোগাযোগ থাকার প্রমাণ স্বরূপ কিছু নথি সরবরাহ করেছে। বেসরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে আটক ওই ব্যক্তির নাম আহমদ আল আস্থাল, তিনি গাজার ফিলিস্তিনি সাংবাদিক। আল আস্থাল আরব আমিরাতের হয়ে কাজ করাকে আগে ইস্তাম্বুলের তুরস্কের আন্দালু এজেন্সির হয়েও কাজ করেছেন। সূত্রগুলো আরও জানিয়েছে, সাবেক ফাতাহ সদস্য মোহাম্মদ দাহালানের সাথে যোগাযোগ ছিল আল আস্থালের। দাহালার হচ্ছেন সেই ব্যক্তি যাকে গুলান আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগে গত ডিসেম্বর তুরস্ক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। 2016 সালের 15 জুলাই তুরস্কে যে সামরিক অভ্যুত্থানে ব্যর্থর চেষ্টা হয়েছিল সেখানেও তার ভূমিকা রয়েছে। উল্লেখ্য যে ওই অভ্যুত্থানের চেষ্টার সময় 251 জন প্রাণ হারিয়েছিল। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।